আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শখের খামারা। আজকে এই মুহূর্তে আমি আছি হচ্ছে মানিকগঞ্জ সদরের কৃষ্ণপুর ইউনিয়নে। তো এখানে আমার পাশে একজন ব্রয়লার খামারি রয়েছেন, ওনার নাম হচ্ছেন মোহাম্মদ আলী ভাই। তো মোহাম্মদ আলী ভাই আমাদের প্রতিষ্ঠান হতে এই ধরনের অটো পানির সিস্টেমগুলো নিয়ে এসেছেন। তো আমরা এখন মোহাম্মদ আলী ভাইয়ের এই সিস্টেমটা ইনস্টলে কী পরিমাণ টাকা খরচ হয়েছে বা কী ধরনের সুবিধা বা অসুবিধা হয়েছে সেগুলো মোহাম্মদ আলী ভাইয়ের মুখ থেকে শুনে নেব। তো সুপ্রিয় দর্শক, একটা পাইপ দেখতে পাচ্ছেন। তো এই পাইপটা হচ্ছে 3-4 সাইজের একটা পাইপ, এগুলো যে কোনো স্যানিটারি দোকানে পাবেন। একটা লম্বা পাইপ দেখতে পাচ্ছেন যে শেডের ওই মাথা থেকে জাস্ট একদম শেষ মাথা পর্যন্ত গিয়েছে। তো ওখানেই পানির ট্যাঙ্কটা রয়েছে, তো ও পর্যন্ত আমরা যাব। তার আগে কিছু বিষয় দেখানোর আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা চাবি লাগানো হয়েছে। তো এরকম চাবি কিন্তু মাঝে মাঝেই লাগানো হয়েছে, এটা অন করলে পানি আসবে, অফ করলে পানি বন্ধ থাকবে। তো আমরা এই চাবিটা এভাবে কেন লাগানো হয়েছে সেটা মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকেই জেনে নেব। তো মোহাম্মদ আলী ভাই, তো এই যে পানির চাবিটা কেন দিচ্ছেন এখানে? পানির চাবিটা এখানে দিচ্ছে, আপনি জানেন যে আমার এইটা 2000 বাচ্চা শীত, আর যখন নাকি বাচ্চা ছোট অবস্থায় থাকে ব্রিডিং করি, তখন তো আমার সম্পূর্ণ জায়গাটা লাগে না। ঘরের দৈর্ঘ্য 75 ফিট এবং প্রস্থ 31 ফিট। সেই ক্ষেত্রে আমার ঘরে আমি মাঝখান দিয়ে দুইটা লান করছি। মাঝখানে এই চাবিটা আমি এই কারণেই লাগাইছি যে যখন আমার বাচ্চাটা ছোটকালে এক পাশে থাকবে, তখন আমি একদিকের পানি বন্ধ করে আরেক দিকে যেন দিতে পারি, আমার সম্পূর্ণ পানি যেন একদিকে যেতে পারে। মোট কথা হচ্ছে আপনি পানিটা নিয়ন্ত্রণ করার জন্যই, যে যখন ব্রুডিংয়ে থাকবে তখন তো যে কোনো এক পাশে আপনি আটকে ব্রুডিং করেন, তো সেক্ষেত্রে দেখা গেলো যে ওই এক পাশে বাচ্চাগুলো থাকে। তো পুরো পাইপটা কিন্তু আপনার যদি পানি থাকে তাহলে পানির অপচয় হবে, বা ওষুধ দিলে ওষুধের অপচয় হবে। সেক্ষেত্রে এই চাবিটা খুলে দিলে মানে যতটুকু খুলবেন অতটুকু জায়গায় শুধু পানিটা সরবরাহ হবে, এই জন্যই আমি চাবিটা ব্যবহার করেছি। তো আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী ভাই, যে এখানে একটা বাঁশ এই যে বাঁধা হয়েছে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে রশি দিয়ে। তো রশি তো আমরা এই সেট আপের সাথেই দিচ্ছি, তো এটা কী জন্য করছেন? যে পাইপটা মাঝখানে দিচ্ছেন এবং দুই পাশে দুইটা বাঁশের সাথে রশি বেঁধে আপনি ড্রিঙ্কারটা ঝুলিয়েছেন, তো এইটা কি এই খরচ কমানোর জন্য, জাস্ট পাইপের খরচ কমানোর জন্য এরকম করছেন, তাই তো? খরচ কমানোর জন্যই আমি এরকম সিস্টেমটা করছি। তাছাড়া মাঝখান দিয়ে দিলে আমার দুই পাশে যে আমি পানির পাত্রগুলো সেট আপ করছি সেগুলো খুব সহজেই এবং সুন্দরভাবে আমি সুপরিকল্পিতভাবে পাইপগুলো উপর দিয়ে তারপর সুন্দর করে এটা আমি মানে আপনি যে কোনো দিকেই ডানে বামে সরাই নিতে পারতেছেন খুব সহজে। সফট পাইপ যেটা আছে এটা তো আমরা দিয়েই দেই 6 ফিট, এইটা প্রয়োজনে একটু এক্সট্রা লাগিয়ে আপনি ওই মূল পাইপের খরচটা বা ইনস্টল খরচটা আপনি কমাইছেন, যে এটা দুই দিকে যে কোনো দিকে টেনে নিয়ে। হ্যাঁ, এই তো, হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে পানি নেওয়ার উদ্দেশ্য আমার এটাই। দর্শকরা দেখতে পাচ্ছেন একটা ড্রিঙ্কার কীভাবে নেমে গেছে এদিকে এইভাবে। তো এই হুকটা এগুলো আমরা দিয়েই দিই এটা সেট আপের সাথে, এই ফ্লেক্সিবল পাইপটাও আমাদের কাছেই এই সেট আপের সাথেই থাকবে। তো এটা আবার চাইলে কারো যদি বেশি লাগে সেক্ষেত্রে এক্সট্রাও নিতে পারবে। মোহাম্মদ আলী ভাই আমরা চলে যাই যেখান থেকে এটার মেইন লাইনটা দিচ্ছেন সেখানে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে পাইপটা সেটা ঠিক মাঝখান দিয়ে চলে গেছে। তো এটা হচ্ছে মোহাম্মদ আলী ভাইয়ের বিশাল বড় বড় দুইটা সেট একসাথে করা, মানে দুইটা চালা একসাথে কম্বাইন করে একটা সেট বানানো। তো সেজন্য দুইটার মাঝখানে দুইটা পাইপ দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে মোহাম্মদ আলী ভাইয়ের পানির ট্যাঙ্কটা, মেইন পানির ট্যাঙ্কটা হচ্ছে এটা। তো মোহাম্মদ আলী ভাই এটা কিভাবে কাজ করে? তা চাইলে এই অটোমেটিক পাম্পের সাথে সংযুক্ত করা যায়, তবে আমি এটা এখনো পর্যন্ত করি নাই, মানে পরবর্তীতে করবো আর কি। এটা খুব সামান্য জিনিস, এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন এটা আমার আউটপুট লাইন, আমি যে ড্রামটা সেট করেছি এই আউটপুট লাইন দিয়ে আমি চাইলে এখানে একটা একটা ই লাগিয়ে আমি এখান থেকে ভিতরে পানি লোড করতে পারি। জাস্ট এখানে একটা হোস পাইপ লাগিয়ে আপনি ভিতরে পানিটা লোড করে নিতে পারবেন, লোড করে নিতে পারবেন, এবং চাইলে যে পানির যে ওয়েস্টটা, ড্রামের যে অবশিষ্ট পানিগুলো থাকে ময়লা পানি, আমি চাইলে এভাবে এটা বেরো করে দিতে পারি। যে কোনো সময় খুললে ড্রাম থেকে খালি হয়ে যাবে একদম? হ্যাঁ, যে কোনো সময়। এটা সাধারণত দোকানদাররা বলে যে 220 লিটার, আমি 200 লিটার ধরে ওই অনুযায়ী পানিটা দিই। তো 200 লিটারের ড্রামটাতে আপনার 2000 মুরগির জন্য যথেষ্ট হয় নাকি আরও বড় ড্রাম প্রয়োজন? যথেষ্ট বলতে কেউ যদি 250 লিটারে ব্যবহার করে তাহলে তার জন্য মানে পারফেক্ট হবে, 200 লিটার একটু পানির একটু টান পড়ে যায়। তবে আমি সবসময় রানিং যে পানিটা মানে টেবল দিয়ে যে উঠাই গরম গরম পানি খাওয়ানোর জন্য আমি ড্রামটা একটু ছোট রাখছেন। আর যদি কেউ সরাসরি পাম্পের সাথে
এটা সংযোগ করে দেয় যে অটো পানি আসতেই থাকবে, আরো কম পরিমাণ ড্রাম হলেও তার তো কোনো অসুবিধা নাই, কারণ পানি তো অটো আসতেই আছে। হ্যাঁ, পানি অটো যদি আসতেই থাকে তাহলে এর চাইতে ছোট ড্রাম, সে 100 লিটারের ড্রামও ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে যে আপনি ওষুধ টষুধ দিচ্ছেন, এই ওষুধের কি কোনো অপচয় আছে এই ড্রিঙ্কার সিস্টেমটা ব্যবহার করলে? অটো ড্রিঙ্কার সেট করলে তো ওষুধের কোনো মানে অপচয়ই নাই, কারণ আমি এতগুলো মুরগি যখন আমি সাধারণ ড্রিঙ্কার ব্যবহার করতাম তখন একটাই পানি খাইতো আর একটাই খাইতো না। এভাবে দেখা যায় রোদের হিটে গরমে অনেক সময় ওই ওষুধের পানি দুপুরবেলা আর খাওয়া যেত না, মানে ইচ্ছা থাকলেও আমার না থাকলেও ফেলে দিতে হতো, পানি ফেলে দিতে হতো। এখন যেহেতু আমি একসাথে সম্পূর্ণরূপে এবং মানে এককভাবে সবগুলো পাত্রে যেহেতু একভাবে পানি যাইতেছে, আমি ড্রামের ভিতরে ওষুধ গুলাইতে পারি, যতটুকু পানি তত মিলে ওষুধ নিয়ম মতো গুলাই খাওয়াইতে পারি, সেক্ষেত্রে আমার কোনো অপচয় হয় না। সমদলি ভাই, আপনি তো এটা ব্যবহার করতেছেন, তো এটা পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে যদি একটু বলতেন। এটা পরিষ্কার করা তো খুবই সহজ, এটা পরিষ্কার বলতে আপনি চাইলে প্রতিদিনও পরিষ্কার করতে পারেন, আর যদি বলেন যে না আমি একদিন পরপর পরিষ্কার করব, তাহলে হয়তো আপনার ড্রামের ভিতরে এগুলোই ব্যবহার করেন আর অন্য ট্যাঙ্কি ব্যবহার করেন, ট্যাঙ্কির মধ্যে একটু পাইপ নিয়ে পানি দিলেই, আর এই যে বললাম একটা আউটপুট সিস্টেম, এটার মাধ্যমে আপনি এটা ছেড়ে দিলে পাইপে বা ট্যাঙ্কিতে যত পানি আছে সব আউটপুট হয়ে যাবে। অবশ্যই ট্যাঙ্কির সমস্ত ময়লা পানি এখান দিয়ে বের হয়ে যাবে। এরকম আপনারা আউটপুট যদি বের করে নেন, এই যে একটা যেমন আমি এখানে একটা চাবি লাগাইছি, এটা যদি বন্ধ করে দিই তাহলে সব লাইন বন্ধ হবে। যখন আমি ট্যাঙ্কিতে পানি ইন করি, পানি দেই, তখন আমি এই চাবিটা বন্ধ করে নিই, কারণ আমার ওষুধ দিতে হবে, এর আগে যেন পানি না যায় এটা বন্ধ করে নিই। যখন ওষুধগুলো পানি দিই তখন এটা চালু করি, একভাবে সুন্দরভাবে সব সবগুলো ড্রিঙ্কারে পানি চলে যায়, পানি একভাবে চলে যায়। আপনি এই ড্রিঙ্কারগুলো প্রতিদিন কয়বার পরিষ্কার করেন? ড্রিঙ্কারগুলো আসলে ওই রকম কোনো ধরনের ময়লা হয় না, যেহেতু উপরিভাগে পানি থাকে। এই ড্রিঙ্কারগুলো আমি প্রতিদিন সকালে একবার করে একটু হালকা নেকড়া দিয়ে পানি দিয়ে উপরের অংশটা মুছে দিই, সেক্ষেত্রে আমার আর কোনো অসুবিধা হয় না। তো আমাদের দর্শকদের কি একটা ড্রিঙ্কার একটু পরিষ্কার করে দেখাবেন? যদিও এখন পরিষ্কার করাই আছে, তারপরেও জাস্ট একটা ডেমো যদি দেখাইতেন যে কিভাবে পরিষ্কার করতে হয়। হ্যাঁ অবশ্যই, আমি একটা ড্রিঙ্কার পরিষ্কার করে এখনই দেখাচ্ছি আপনাদের। একটা জাস্ট বলে কিছু পানি নেন, হালকা কিছু পরিমাণ পানি নিলে হবে, একটা ছোট নেকড়া নেন, আপনি এইভাবে যে অটো ড্রিঙ্কারটা যে বাচ্চারা নিয়ে পানি খাচ্ছে ঠিক এইভাবে আপনি ড্রিঙ্কারটা নিয়ে এভাবে পাত্রে রাখলেন, রাখার পর হাত দিয়ে পানি দিয়ে একটা ন্যাকড়ার মাধ্যমে অল্প একটু মুছে দিলেন, যে কোনো একটা ন্যাকড়া হলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা ন্যাকড়া হলেই হয়, তাহলে আপনি হাত দাও মুছে দিতে পারেন। প্রতিদিন কমপক্ষে একবার ব্যবহার করলে সেক্ষেত্রে ড্রিঙ্কার ময়লা হওয়ার সম্ভাবনা তো থাকেই না, এবং রোগ জীবাণু থেকে বাঁচা যায় থেকে অনেকটা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ড্রিঙ্কারটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন এটা কিন্তু পানি নাই ড্রিঙ্কারে, দেখেন সব পানি ফেলে দেওয়া হয়েছে। তো আপনি এরকম একটা গামলা অথবা বালতি ব্যবহার করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী ভাই এটা এক্সট্রা পানির লাইন থেকে উনি ড্রামটা লোড করতেছেন, তো এভাবেও করতে পারেন। এভাবে একটু কষ্টসাধ্য বা সময় সাপেক্ষ, যে দিনে দুইবার তিনবার ট্যাঙ্কিটা খালি হওয়া পর্যন্ত এটা এভাবে দিতে হয়। আর যদি সরাসরি মূল ট্যাঙ্কির সাথে এই ছোটো ড্রামটার অটো সিস্টেম করে নেন, তাহলে কিন্তু এই সমস্যাটার বা এই পরিশ্রমটা হবে না। তো এখন দেখাচ্ছি এটা কিভাবে পানিতে লোড হয়। এই যে দেখতে পাচ্ছেন এই ড্রিঙ্কারটাই এই মুহূর্তে পরিষ্কার করা হলো, এই যে দেখেন অটোভাবে পানি আসতেছে এবং মুরগির বাচ্চারা কি চমৎকারভাবে পানি খাচ্ছে। তো এইটা কখনোই লোড হয়ে ওভারলোড হবে না, এটা যত পানি আসুক এভাবে এটা কিন্তু অতিরিক্ত পানি আসবে না, যেই পরিমাণ লেভেল করা থাকবে বা সেটিং করা থাকবে ঠিক সেই পরিমাণ পানি এখানে ফ্লো হবে। তো অনেকের ধারণা আছে যে অটো সিস্টেমে এভাবে পানি আসলে এটা পানি উপর দিয়ে পড়ে যাবে কি না, তো যদি পাত্রের উপর দিয়ে পানি ওভারফ্লো হয় তাহলে এটা তো আর অটো সিস্টেম রইল না। এটার সিস্টেমটা এভাবে করা হয়েছে যে মুরগি যত পানি খাবে তত এটার মধ্যে পানি আসতে থাকবে, পানি খাওয়া বন্ধ করবে, ওই লেভেল পর্যন্ত পানি লোড হওয়ার পরে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেখান দিয়ে পানিটা ড্রিঙ্কারে আসে সেখানে কিন্তু আগের মতো পানি আসতেছে না, এখন মাত্র ড্রপিং হচ্ছে, ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, এবং এই বাচ্চাগুলো পানি খাওয়া বন্ধ করে দিলে টোটালি এটা বন্ধ হয়ে যাবে, পানি আর পড়বেই না এটার মধ্যে, কেননা ওই পানির যে লেভেলটা সেই লেভেলটা পরিপূর্ণ থাকবে। আবার যখন কোনো বাচ্চা খাবে তখনই শুধুমাত্র পানিটা আবার আসবে এখানে, বা অন্য কোনোভাবে পানি যদি ফেলে দেওয়া হয় তখনই এটার মধ্যে আবার পুনরায় পানি লোড হবে। এই 2000 ব্রয়লার মুরগির শেডে
এই বেল ড্রিঙ্কারগুলো ইনস্টল করতে মোহাম্মদ আলী ভাইয়ের ড্রিঙ্কার বাদে পাইপ ড্রাম এবং মিস্ত্রি খরচ সহ 7000 টাকা খরচ হয়েছিল আর ড্রিঙ্কারের দাম আলাদা। তো আপনাদের যাদের এই বেস্ট কোয়ালিটির বেল ড্রিঙ্কারগুলো প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এই ধরনের বেল ড্রিঙ্কার ছাড়াও কাপ ড্রিঙ্কার, মুরগির ঠোঁট কাটার মেশিন, ভ্যাকসিন দেওয়ার ভ্যাকসিন গান, ডিম ফুটানোর জন্য ইনকিউবেটর ইত্যাদি অন্যান্য অ্যাক্সেসরিজ পাওয়া যায়। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সাবান নবীনগর। গুগল ম্যাপে ঢুকে সঠিক খামার লিখে সার্চ দিলে আমাদের সঠিক লোকেশন পেয়ে যাবেন।